বন্ধুরা, আজকে হলো গুগুনের বার্থডে, হ্যাপি বার্থডে। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে, দেখতে পাচ্ছ আরাদ্দার মা, ওরা আরাদ্দারা, স্যারার মা, সবাই দিদিরা সবাই মিলে যাচ্ছি। এই যে এইদিকে হচ্ছে গুগুনদের বাড়ি, এখানেই যাব। আর আমাদের বাড়ি ছিল এই যে এখানে। তো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, তো তোকে আসতে বললাম কিন্তু আসলো না, পাশের বাড়ির দাদারাও আসলো না, তো আমরাই মহিলারা আসলো। যাই, ওখানে পৌঁছে সব কিছু শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো। দেখতে পাচ্ছ চলে আসলাম, বাইরে অন্ধকার দেখা যাচ্ছে না, পরে ঘরে গিয়ে কথা হচ্ছে, চলে আসলাম। আর আমি কি পড়েছি দেখে নাও, কিছু না, বাড়িতে যেরকম ছিলাম ক্যাজুয়ালি ওরকমই। আর কালো একটা এই মোটা ধরনের একটা কুর্তা ছিল, জ্যাকেট টাইপের, ওইটাই পরে নিয়েছি উপর থেকে। আগুনটা পাচ্ছে ওখানে শীতে। হ্যাঁ, হ্যালো দিদি, নমস্তে। নমস্তে দিদি। দিদিতে তো ভিডিও স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও স্টার্ট হবে। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ গরম গরম চা। ঠিক আছে, চলো চাটা এনজয় করি। শোনো, নড়াচড়া করে না। পণ্ডিত মশাই জন্যই বিমান নিয়ে নিল আমার কাছ থেকে মোবাইল, নিয়ে এসে এখন এদিক ওদিক শ্যুট করছে, প্রিয়াংশীকে তুলছে। এর নাম প্রিয়াংশী। আর যে হাই কেন না,
হয়ে গেল। এখানে দেখছো আমি থাম্বনেলের জন্য ভিডিও শুট করছি। এই যে পাঁচ ভাইয়ের মাম্মি, ভাইয়ের মাম্মি। দেখো 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 ইধর দেখো বেটু, দেখো বেটু বার্থডে বয় কিটবে। হাই ঝুড়ি বাজা, জিলিপি, কেক, এটা কি গো পকোড়া, পকোড়া। খাওয়া দাওয়া চলছে, স্ন্যাক্স, আর রয়েছে একটা মিষ্টি জিলিপি। বন্ধুরা আবার চলে আসলো গরম গরম লঙ্কার পকোড়া, এটা না লঙ্কার পকোড়া, আচ্ছা ক্যাপসিকাম, ক্যাপসিকামের পকোড়া। তো বন্ধুরা হয়ে গেল আমাদের খাওয়া, ছেলে খেতে পারেনি, নিয়ে যাবো যাচ্ছি এখন, চলো বাড়ি গিয়ে কথা হো যায়গা। হ্যাঁ হালকা হালকা বারিশ, টুপি টুপ মাথায় দাও শোনো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি সবাই মিলে, আসার পরে খাওয়া দাওয়া করলাম ভাত, আর ও ঘুমিয়ে পড়েছিল তো ওকেও ডেকে ওকেও খাইয়ে দিলাম, ছেলেকেও খাইয়ে দিলাম খাওয়া দাওয়া করে নিয়ে। পরের দিন সকালবেলা দেখো আজকে মানে আজকে আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তো এই ন্যাশনাল ফ্ল্যাগটা আর্ট করতে বলেছে ম্যাডাম, তো আর্ট করলো, সাথে একটা জানাগানা মানা অধি গানটা গাইলো, ভিডিও পাঠিয়ে দিলাম স্কুলের তরফ থেকে চেয়েছে আর কি, তো সেজন্য পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে কিছু ওর ফটো শ্যুট করলাম, আজকে ফ্যান্সি ড্রেস পরে গানটা করতে হয়েছে আর কি, স্কুলের তরফ থেকে বলা হয়েছে এরকম করে। তো এই যে ওকে একটু সাজিয়ে গুজিয়ে ফ্যান্সি বানিয়ে দিয়ে গানটা করিয়েছি আজকে, তো গানটা ওর পাপা ডিলিট করে দিয়েছে সেজন্য দেখাতে পারলাম না। চলো আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি, ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভিডিওর সঙ্গে।